يا أيها الذين آمنوا الله ইমানদারের কথা বলেছেন আল্লাহ কিন্তু এখানে বেঈমানের কথা বলেন নাই আল্লাহ নাফরমানের কথা বলেন নাই অবিশ্বাসীর কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন তোমরা যারা কালেমা পড়নে ওয়ালা তোমরা যারা নামাজ পড়নে ওয়ালা তোমরা যারা দ্বীন ও বিধান আইন মানলে ওয়ালা তোমরা যারা আল্লাহর নবীর নবীর তরিকা মানলে ওয়ালা তোমরা শুনিয়া নাও আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আল্লাহকে ভয় করতে হলে কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে নামাজ পড়ে এতে কি কোনো সন্দেহ আছে না নাই নামাজ পড়ে আল্লাহকে ভয় করতে নামাজ পড়ে আল্লাহকে ভয় করতে রোজা রেখে আল্লাহকে ভয় করা লাগবে যাকাত দিয়ে হজ করে আল্লাহর আইন কানুন ফরজ ওয়াজিব সুন্নাহগুলি মেনে মেনে আল্লাহকে ভয় করা লাগবে এরপর আল্লাহ পাক আরো একটা শব্দ বললেন আমি আল্লাহকে তো ভয় করবাই সাথে সাথে আরেকটা কাজ আছে ওয়াবুতাকু ইলাইহিল ওয়াসিলা তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ব্যবহার করবে মাধ্যম তালাশ করবে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ অ্যাটেনশন মাধ্যমটা বুঝাই কি ব্যবহার করবে আমার দিকে তাকান কি ব্যবহার করবে মাধ্যম আচ্ছা আপনারা এইখানে মাহফিলে বসছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে তাহলে আল্লাহকে পাওয়ার জন্য এটা একটা মাধ্যম কি কথা বুঝেন না মনে হয় রোজা রাখছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে তাহলে আল্লাহকে পাওয়ার জন্য রোজাও একটা মাধ্যম নামাজ পড়েন কাকে খুশি করার জন্য আল্লাহকে তাহলে এই নামাজ পড়াটাও আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম এখন পীর ও মুর্শিদ মাধ্যম হয় কেমনে এই কথাটাই অনেকের বুঝে আসে না আপনাদেরকে এখন সহজ ভাষায় বুঝাই যে পীর ও মুর্শিদ কেন মাধ্যম হয় আজকের এই মাহফিলটা ইন্তেজাম হইছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃক আয়োজিত আচ্ছা এই লোকগুলো যদি আটটুসি মুরিদ না হইতো তাহলে আজকের মাহফিল এখানে হইতো না এটাই সঠিক কথা বুঝেন নাই মনে হয় এই লোকগুলো যদি আটটুসির হুজুরের মুরিদ না হইতো তাহলে আজকের এই মাহফিল এখানে হইতো না এটাই সঠিক আটটুসির মুরিদ হওয়ার কারণে আজকে আল্লাহ পাক একটা বেহেশতের বাগান সাজিয়েছেন তার মানে আটটুসি হুজুরের কাছে বায়াত নেওয়াটা এটাও আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম এটা সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাই দিলাম তাহলে রোজা রাখাও আল্লাহকে পাওয়ার মাধ্যম কোরআন তেলাওয়াতও আল্লাহকে পাওয়ার মাধ্যম আজকের মাহফিলে জিকির করাটাও আল্লাহকে পাওয়ার মাধ্যম আজকের মাহফিলে বসাটাও আল্লাহকে পাওয়ার মাধ্যম রোজা এবং নামাজ রোজা হজ যাকাতটাও আল্লাহকে পাওয়ার মাধ্যম এবং আল্লাহর ওলিদের সোহবতে মহমতে বৈশা তাদের তরিকা গ্রহণ করিয়া তাদের দেওয়া শিক্ষা দীক্ষা গ্রহণ করিয়া এবং আল্লাহকে ডাকাও তারাও একটা আল্লাহ পাককে পাওয়ার মাধ্যম এটা সহজভাবে বসে বুঝাইলাম আপনাদেরকে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবেন তো আল্লাহ কি মাধ্যম ছাড়া কাজ করলে আল্লাহ পারতেন না পারতেন কথা বুঝেন নাই মনে হয় পারতেন বাংলাদেশের এখন পরিচালক কারা বাংলাদেশ সরকার একটা প্রশাসন তো আছে প্রশাসন দিয়ে তো আল্লাহ দেশ চালান তো বাংলাদেশ সরকার একটা পার্লামেন্ট গণপ্রজাতন্ত্রী একটা পার্লামেন্ট আছে এই পার্লামেন্টের মাধ্যমে দেশের আইন কানুন প্রণয়ন হয় আচ্ছা আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন পৃথিবীতে কোনো পার্লামেন্ট না রাখলেও পারতেন না তাহলে এই পার্লামেন্টের মাধ্যমে আল্লাহ নিজেও মানুষ পরিচালনা করে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি সরাসরি আল্লাহ কোন ফায়া কোন দিয়ে আপনাদেরকে আসমান থেকে বানাইয়া পৃথিবীতে পাঠাইতে পারতেন না তাহলে বাবা মার দরকার থাকে যারা উসিলা মানে না মাধ্যম মানে না তাদেরকে জিজ্ঞেস করবেন তাহলে বাবা মার প্রয়োজনটা কি আচ্ছা আপনাদেরকে আরো পরিষ্কার করে বুঝাই যদি সহজ এর চাইতেও সহজ করে বোঝানোর চেষ্টা করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে নাম কেরামান কাতিবিন ফেরেশতা দুই কেরামান কাতিবিনের কাজকে আল্লাহ কোরআনে বলে ইয়ালামুনা কেরামান কাতিবিনা মা ইয়াফআলুনা কেরামান কাতিবিন আল্লাহ পাক বলতেছেন আমি কেরামান কাতিমিন দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের কাছে দিয়েছি কাজ কি তোমরা যাহা করো কেরামান কাতিমিন তাহা জানে তোমরা যাহা করো মা তাফআলুনা তোমরা যেটা করতেছো
তোমরা যে কাজগুলি করো কেরামান কাতিবিন সেই কাজগুলি জানে তারা দুই পাশে দুইজন বইসা তোমাদের নেক এবং বদ আমলগুলি লিখতে থাকে এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন কেরামান কাতিবিন সারা কি আমাদের কি পরিমাণ গুনাহ নেক আছে আল্লাহ জানে না জানে আল্লাহ কি কিয়ামতের মাঠে ভুলে যাবে নাকি না সুযোগ আছে তো কেরামান কাতিবিনের দরকারটা কি ইয়ালামুন মা তাফআলুন কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন তোমরা যে আমলগুলি করো সেই কেরামান কাতিবিন সেটা জানে সেটা লেখে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কেমন করে লেখে বান্দা যখন গুনাহের কাজ করতে থাকে তখন এই বান্দা পাক গুনাহ কাজ করার সময় যখন কাজ করবে নিয়ত করে তখন বাম পাশের যিনি তিনি তো গুনাহ লেখেন তিনি খাতা উল্টে গুনাহ লিখতে যাবে ডান পাশের জন কেরামান কাতিবিনের ডান পাশে যিনি আছেন তিনি বলতেছেন থামো অপেক্ষা করো তুমি এখনো গুনাহ লেখো না বান্দা গুনাহের কাজ সংগঠিত না করা পর্যন্ত গুনাহ লিখতে পারবে না তুমি গুনাহ লিখবে না সে কলম বন্ধ করে দেয় কিন্তু যখন বান্দা নেকের কাজের নিয়ত করে ফেলে সেই ভালো কাজ করবে তখনই ডান পাশের কেরামান কাতিবিন সাথে সাথে নেকি লেখা শুরু করে দেয় এক সেকেন্ডের জন্য বন্ধ করে না হ্যাঁ প্রিয় মুসলমান পাটারার মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় বাসা বাড়িতে যে যেখানে থাকেন বান্দা গুনাহের নিয়ত করার পরে আল্লাহ গুনাহ লেখেন আল্লাহ কত বড় দয়াবান বান্দা নেকির কাজ নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নেক লিখে দেয় তাহলে কেরামান কাতিবিন সহজ করে আপনাদেরকে বোঝাই কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলু হবে কি পরিমাণ গুনাহ হবে এগুলি সব তিনারা লেখেন এখন একটা প্রশ্ন করি আল্লাহ তো সব জানেন আদি অন্ত কোনো কিছুই তো আল্লাহর এলেমের বাহিরে নাই হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলো দুই নদীর মিলন স্থানে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আসলেন সালাম দিলেন যেখানে ভাজি মাছ জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গিয়েছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন আপনি বনী ইসরায়েলের মুসা বলে হ্যাঁ আপনি আমার কাছে আসছেন কি জন্য বলে আমি আসছি আল্লামনাহু মিল্লাতুন্না ইলমা আল্লাহ আপনাকে একটা বিশেষ জ্ঞান দান করেছেন এই জ্ঞানটা ইলমে লাতুনি মারিফাতের জ্ঞান এই মারিফাতের জ্ঞান জানার জন্য আমি আসছি হযরত খিজির আলাইহিস সালাম ডেকে বললেন ওহে আল্লাহর পয়গম্বর মুসা আপনি ধৈর্য ধরতে পারবেন না বলে হ্যাঁ পারবো ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন আল্লাহ চাহে তো হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন ওহে পয়গম্বর আপনি আমার সাথে থাকতে পারবেন কিন্তু শর্ত হলো আমার কোনো কাজে আপনি কিন্তু বাধা দিবেন না কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না যদি বাধা দেন আর প্রশ্ন করেন আপনি আমার সঙ্গে কিন্তু আর থাকতে পারবেন না হযরত মুসা নবী বলেন হ্যাঁ হুজুর খিজির আপনার প্রশ্নের সাথে আপনার যে মানে শর্তের উপর আমি রাজি আছি খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম এমন সময় দেখলেন ওই নদীর ভিতরে সমুদ্রের ভিতর থেকে একটা কাক একটা পাখি এক ঠোকর পানি নিয়ে উড়ে চলে গেল খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন মুসা হে ওই যে সমুদ্রের ভিতর থেকে এক টুকরো পানি নিয়ে পাখি আকাশে উড়ে চলে গেল ওই পানিটুকুন সমুদ্রের তুলনায় যতটুকুন আল্লাহর এলেম থেকে আমাদের এলেম হলো ততটুকুন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর কি জানা এলেমের কোনো অভাব আছে কোন সীমানা আছে তাহলে কেরামান কাতিবিন কি করে না করে আল্লাহ জানে আমরা কি পরিমাণে গুনাহ করব না করব আল্লাহ সব জানে কি পরিমাণ নেক হবে আল্লাহ তাও জানে তো কেরামান কাতিবিনের দরকার কি এই কেরামান কাতিবিন তার মানে বোঝা গেল আল্লাহ নিজেও ওসিলা ব্যবহার করেছেন কি কথা বলেন ঠিক কিনা ওসিলা আল্লাহ নিজেও ব্যবহার করেছেন আল্লাহ নিজে ওসিলা মেনটেন করে আল্লাহ ওসিলা মেনটেন করার পিছনে আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই রব্বুল আলামিন রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা
যিনি একটা দিয়ে আরেকটাকে লালন পালন করেন সন্তানকে মা বাবা দিয়ে লালন পালন করেন সন্তানদেরকে দিয়ে বাবা মাকে লালন পালন করেন যিনি এক মানুষ দিয়ে আরেক মানুষকে লালন পালন করেন এই যে আপনাদের এলাকায় ব্যবসায়ী আছেন দোকানদার আছেন একজন দিয়ে আরেকজনকে আল্লাহ লালন পালন করেন দোকানদারকে লালন পালন করেন কাস্টমার দিয়ে কাস্টমারকে লালন পালন করেন আরেক কাজ দিয়ে কাউরে চাকরি দিয়ে কাউরে ব্যবসা দিয়ে কাউরে আপনার বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন রুজির মাধ্যমে আল্লাহ পাক লালন পালন করেন বিভিন্ন ভাবে একজন একজন অর্থ আল্লাহ পাক দিচ্ছেন কেউ অর্থ রুজি করে ভিক্ষা কইরা কেউ অর্থ রুজি করে বিভিন্ন বৈধ পন্থায় যারা অর্থ রুজি করতেছে আল্লাহ লালন পালন করতেছেন এই যে আল্লাহ উসিলা নিজেও মেইনটেইন করেন তার অর্থ হলো আল্লাহর ওলিদের কাছে যারা যা এই ওলিরাও আল্লাহ পাকের একটা উসিলা আল্লাহ পাওয়ার উসিলা এগুলোকে যারা তিরস্কার করে থাকেন বা ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করেন আমি জানি না আমার ওই ভাইরা কোন দৃষ্টিকোণ থেকে করেন সেটা তাদের দৃষ্টিকোণ আল্লাহ তাদের বুঝদান করুন এবং আমাদেরকেও আল্লাহ ইসলামের সঠিক পথে দাখিল করুন সকলে বলেন আমিন তাহলে মাহে রমজান আসছে কি কারণে একটা কারণে লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যাতে মুত্তাকি হও সেজন্য আল্লাহ পাক মাহে রমজান দিলেন এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক মাহে রমজান আমাদের মাঝে পাঠিয়েছেন আমরা যাতে মুত্তাকি হতে পারি এই যে আপনাদের জন্য আজকের ইফতারের ব্যবস্থা করা হয়েছে কেন একটু নেকের আশা নেক কি একজন রোজাদারকে ইফতার করাইলে তার রোজা হোক বা না হোক আল্লাহ যারা ইফতার করাবে তাদের আমলনামে একটা কবুল রোজা সওয়াব আল্লাহ লিখে দিবে না হইছেন আরেকটু জোরে বলবেন আমরা অনেক সময় নিজেরাই ইফতার কর মানে ইফতার করাইতে অনীহা প্রকাশ করি অনেকে বলে এগুলি ভেজাল ঝামেলা এগুলি না করলেও চলে ভেজাল ঝামেলা কিন্তু আপনি জানেন না এই আপনার ছোট্ট ঝামেলার জন্য অনেক গরিব মানুষের বিরাট উপকার হয় এবং আপনার বিরাট বড় উপকার বলে কি ছোট্ট করে হাদিসটা বলেই আমার বক্তব্য শেষ করব সম্মানিত অতিথিবৃন্দরা কথা বলবেন এরপর আমরা মিলাদ শরীফ দিয়ে শেষ করে দিব মোতারাম খুব মনোযোগ দিন আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহ বললেন নবীজি বললেন সাহাবীরা তোমরা রোজাদার কি ইফতার করাও কারণ একজন কি ইফতার করানোর পরে তার রোজা হোক বা না হোক তার আমল নামে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই আমরা কি ইফতার করাব নবীজি বললেন যার সামর্থ্য নাই সে এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাবে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ দুধ দিয়ে ইফতার করানোর সামর্থ্য নাই নবী বললেন তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাবে বলেন হুজুর তাও সামর্থ্য নাই তাহলে এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাবে তারপরেও তুমি রোজাদারকে ইফতার করাও একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ দুধ যদি না পারো তো খেজুর খাওয়াও খেজুর যদি না পারো তো পানি খাওয়াও তারপরেও তুমি মানুষকে খাওয়াও তারপরেও তুমি খাওয়াও তারপরেও তুমি খাওয়াও আমার দেশে কিছু ভাই চাপরা আছে নিজেরা খাওয়াও না আবার খাওয়াইতে গেলে ভেজাল কথা নিজেরা যারা মানুষকে খাওয়ায় না খাওয়াইতে গেলে ভেজাল কথা বুঝবেন এগুলো শয়তানের অনুসারী নাম কষ্টে মুসলমান হয়ে লাভ নাই সালাম দিলে পয়সা লাগে না কিন্তু মানুষ খাওয়াইতে গেলে পয়সা লাগে সালাম দিতে এক টাকাও লাগে না একটা পয়সাও লাগে না ইসলামে দুইটা উত্তম কাজ একটা হলো তুতঈমুত তোয়াম মানুষকে খাওয়ানো এই মানুষকে খাওয়ানোটা অনেক বড় দামি ইবাদত বিশ্ব জাকির মঞ্জিলের ইতিহাস আজকে দুই এক বছরের ইতিহাস না কয়েক যুগের ইতিহাস চার যুগের ইতিহাস এই চার যুগের ইতিহাসে একদিনের জন্য হুজুর কেবলার দরবারে খাবার দাবার বন্ধ হয় নাই আটটুসি হুজুরের দরবারে অনেক বড় কারামত এটা চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার চার যুগ ধরে খাওয়া দাওয়া চলতেছে একদিনের জন্য বন্ধ হয় নাই আটটুসি হুজুরের কারামত যদি দেখতে চান তো এই কারামতটা দেখে যান এত বেশি দেখার দরকার নেই এই একটাই দেখেন যে একদিনের জন্য তুফানে ঝড়ে বন্যায় বৃষ্টিতে অষ্টআশি আর আটানব্বই কোন বন্যাতে বন্ধ হয়েছে না বন্যাতে আরো বাড়ছে এটা হুজুরের কারামত এখন মানা না মানা সেটা আপনার ফাংশন মুতারাম উপস্থিতি তাহলে মানুষকে খাওয়ানোটা এটা আমাদের কাজ না এটা রসুল করিমের তরিকা আল্লাহ আমাদেরকে এই তরিকা মানার তৌফিক দিক বলে না আমিন আর যদি তুমি রোজাদারকে পেট ভরে খাওয়াও নবী বলেন মেহেশরের কঠিন মাঠে হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ তোমার কলিজাকে ঠান্ডা কইরা তোমার পরিতৃপ্ত বানাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দিক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ